ম্যাডাম, সকাল থেকে তো দাঁড়িয়ে আছি, একটাও তো মোটর সাইকেল আসছে না। সাইকেল টাইকেল সব ধরবো নাকি? নাই তো চা খাওয়ার পয়সা হবে না। হ্যাঁ অবশ্যই আটকাতে হবে, না হলে আমাদের ইনকাম হবে কোথায় থেকে? আচ্ছা ঠিক আছে। এই দাদা, দাদা কি হলো স্যার? আমি তো সাইকেল নিয়ে যাচ্ছি। সাইকেল নিয়ে যাচ্ছি ঠিক আছে, তো ধোয়া চেক দে। সাইকেলের ধোয়া চেক মানে? না 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 না, হাওয়া চেক। হাওয়া তো ঠিকই আছে স্যার, ইয়ার সব কিছু ঠিক আছে। তো দেখে লি আর কাজ হবে না, দাঁড়া আমি আসছি। এই মাস্টার খুঁজা করি পর। ঠিক আছে স্যার। ইরে সর্বনাশ, তুই করিস কি রে? পুরো বাংলা মুখে ভেতরে লি ফেলছিলি। এই আমরা যদি খেয়াল না করতু, তুই তো পুরো জয় বাংলা খেয়ে ফেলতি। ও নো ম্যাডাম, এত বিশাল বড় অপরাধ, 2000 টাকা ফাইন করেন। স্যার আমি গরিব মানুষ, তাড়াহুড়ো করে ওয়ারি ফেলছি, এবার কো মতন ছেড়ে দেন। এই তুই গরিব মানুষ বলে জয় বাংলা খাবি নাকি? ফেল 2000 টাকা। সাইকেলই পড়তে ভালো, এবার থেকে সাইকেলই ধরতে হবে। এ বিশু, সাইকেল বলি খত নাই, সামনে দিয়ে যা যাবে গরু ছাগল মুরগি মানুষ হেঁটে গেলেও ধরবি। ঠিক আছে স্যার। এই শোন, এখানে আই। কি হলো স্যার? তোর ব্যাগে কি আছে? স্যার বাজার করতে গেছি। নু ঠিক আছে, তোর ব্যাগটা সাই দিলাক, আমি তোকে চেক করবো। আমাকে আবার কি চেক করবে? এই তো চটি খোল, তো চটি দেখবো। ইরি সর্বনাশ, কুরছি কি রে? স্যার এ দেখেন, মজা দেখেন। লল ইরি সর্বনাশ, কুরছি কি রে? 2 কেজি তার, 5 কেজি পেরে, এ চটি না ভাঙ্গির দোকান রে। স্যার আস্তে ঘাট লয়তে খারাপ করে না, খারাপ করে সব লোককে ঢেক করে ফাইন মেরে ছেড়ে দেন, সাই দিয়ে যাবে। এ 500 টাকা দে, দি চল যা। স্যার গরিব মানুষ, চটি কিনারি তো টাকা পাইনি, 500 টাকা পাবো কোথায়, তাই দেব। সেটা তো বুঝতে পাচ্ছি। বিশু ব্যাগে কি আছে দেখতো। স্যার চার প্যাকেট আটা আছে। চার প্যাকেট আটা আছে, তাহলে 2 প্যাকেট লিলে আর রাখে 2 প্যাকেট দি দে। গরিব মানুষ দেখলে পারে বড় ময়া হয়, আমরা না দেখলে কে দেখবে? এ দেখো ব্যাগ লাও, যাও তো বাড়ি যাও। সবকিছু থাকলেও টাকা নেবেন, না থাকলেও টাকা নেবেন, ওইসব চেয়ে লজ্জা দিচ্ছেন কেন? এ দেখেন আপনাদের জন্য বাড়ি থেকে আলাদা করে 500 টাকা লেনছি, টাকাটা লককে ঠুই দেন, ম্যাডামকে জানায়েন না, সে টাকাটা আপনারই থাকবে। এই তুই তো সব ব্যাপারটা জানিস রে, দে টাকাটা দে। এ দেখেন লেন স্যার। যা মার টান। এ রোহান এখানে এসো। কত টাকা দিল? টাকা দেয়নি তো ম্যাডাম, অত কাগজপাতি সব ওকে। ওকে মানে? অত হেলমেটই ছিল না। আর তোমাকে যে টাকা নিতে দেখলাম, ও দিয়েছে 500 টাকা। এ এটা তো নকল টাকা। আ হ্যাঁ।